ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। 49 দিন পর্যন্ত মানুষের শরীরে থাকতে পারে করোনা ভাইরাস। মার্কিন সংস্থা সিডিসির জার্নালে প্রকাশিত চীনা গবেষকের দাবি ঘিরে চাঞ্চল্য। এর জেরে বদলে যেতে পারে আইসোলেশনের বিধি নিয়ম বলছেন চিকিৎসক বিশেষজ্ঞরা। মানব শরীরে সর্বোচ্চ 49 দিন পর্যন্ত থাকতে পারে নোভেল করোনা ভাইরাস। মার্কিন সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির জার্নালে প্রকাশিত চীনা গবেষকদের একটি গবেষণাপত্র ঘিরে চাঞ্চল্য। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ তথা আইসিএমআর এর গাইডলাইন বলছে, করোনা রোগীর যদি টানা 10 দিন কোনো উপসর্গ না থাকে তাহলে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে ফের টেস্টও বাধ্যতামূলক নয়। অথচ চীনা গবেষকদের দাবি, মানুষের শরীরে 49 দিন পর্যন্ত করোনার উপস্থিতি লক্ষ্য করা গেছে। সিডিসি জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে চীনা গবেষকরা দাবি করেছেন, মোট 49 জন করোনা আক্রান্তকে নিয়ে এই গবেষণা করা হয়েছে। এদের মধ্যে 1 থেকে 70 বছর বয়সে এমন 43 জনের মৃদু উপসর্গ ছিল আর 46 থেকে 76 বছর বয়সে এমন 6 জন ছিলেন, তাদের তীব্র উপসর্গ ছিল। গবেষণা চলাকালীন পর্যায়ক্রমে 490টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। সিডিসির জার্নালে প্রকাশিত চীনা গবেষকরা দাবি করেছেন, তাদের গবেষণায় দেখা গিয়েছে মৃদু উপসর্গযুক্ত রোগীর নাক থেকে সংগৃহীত নমুনায় 45.6 দিন নোভেল করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে আর মৃদু উপসর্গযুক্ত রোগীর মলে 46.3 দিন করোনার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে তীব্র উপসর্গযুক্ত রোগীর নাক থেকে সংগৃহীত লালারসে প্রায় 49 দিন পর্যন্ত নোভেল করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে আর তীব্র উপসর্গযুক্ত রোগীর মলে 49.4 দিন করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করেছেন চীনা গবেষকরা। চীনের এই গবেষণা করোনা চিকিৎসা সম্পর্কিত প্রচলিত ধারণা এবং পদ্ধতি সম্পর্কে রীতিমতো প্রশ্নচিহ্ন তুলে দিল। তাহলে কি অ্যান্টিবডি পুরোপুরি নির্মূল করতে পারছে না এই ভাইরাসকে? তাহলে কি ঘন ঘন চরিত্র বদল করছে নভেল করোনা ভাইরাস? কৌতূহল উস্কে দিচ্ছে এই মডেল। চিকিৎসক ও বিশেষজ্ঞদের বক্তব্য, চীনের গবেষকদের এই দাবি করোনা চিকিৎসা ও আইসোলেশনের ক্ষেত্রে আগের সমস্ত ভাবনা চিন্তা পাল্টে দিতে পারে। আইসিএমআর এর একটা গাইডলাইন যে 10 দিন যদি জ্বর না থাকে 17 দিনের আইসোলেশন, হোম আইসোলেশন, তার মধ্যে টানা যদি 10 দিন জ্বর না থাকে তাহলে কোনো টেস্ট না করেই আমরা ছেড়ে দেবো তাকে। এইখানেই প্রশ্নটা, এই যে রিসার্চ পাবলিকেশনটা হয়েছে, এরা কিন্তু এই পাবলিকেশনটা এই গাইডলাইনটাতে একটা বিরাট প্রশ্ন তুলে দিয়েছে। হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে গেল, কতদিন বলবো সে বাড়িতে তুমি এখনো বন্দি হয়ে থাকো বা তুমি আলাদা থাকো যাতে তোমার থেকে না ছড়ায়? এখানে এটা অতি মূল্যবান একটা তথ্য আমাদের হাতে এখন এসেছে। এই ভাইরাসের আমাদের দেহের যে বিভিন্ন ফ্লুইড রয়েছে, অর্থাৎ রক্তরস, অর্থাৎ মল, অর্থাৎ লালারস, আমাদের শ্বাসনালী, সমস্ত জায়গায় এই ভাইরাসের থাকার প্রবণতাটা সিমটম অর্থাৎ উপসর্গ শুরু থেকে 50 দিন পর্যন্ত এটা থাকতে পারে। অনেকে বলছেন করোনা চিকিৎসায় নীতি নির্ধারণের ক্ষেত্রে এই গবেষণা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কিছু ক্ষেত্রে বলা হচ্ছে ক্ষুদ্রান্ত্রে মানে স্মল ইন্টেস্টিনের মধ্যে রয়েছে, কিছু ক্ষেত্রে শ্বাসনালীতে রয়েছে, গলাতে রয়েছে, ফুসফুসের মধ্যে রয়েছে, এইগুলো নিষ্ক্রিয় হওয়ার পর থেকে যাবে, কিন্তু একজন আরেকজনকে কিন্তু ছড়াতে পারে এবং সেটা হাসপাতালের মধ্যে কিন্তু ছড়িয়ে যেতে পারে। কারণ হাসপাতাল থেকে সে যখন সেরে উঠছে তার মল মূত্র এগুলো পরীক্ষা কিন্তু হচ্ছে না, তো আমরা পরীক্ষা না করেই আমরা অনেক সময় ছেড়ে দিচ্ছি, তাতে আমরা কিন্তু বুঝতে পারছি না যে ভাইরাসটা শরীর থেকে নির্মূল হয়ে গেছে কিনা। চীনের গবেষকদের দাবি, মানব শরীরে করোনা ভাইরাস প্রায় 49 দিন থাকে, কিন্তু তা কি সংক্রমণের ক্ষমতা রাখে তা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি এই গবেষণায়। তবে যতক্ষণ না এই ভাইরাস একেবারে নির্মূল হচ্ছে ততক্ষণ ফিরে আসার একটা ঝুঁকি থেকেই যায় বলে মত অনেক গবেষকদের। কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।